নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা বাটার রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরমকালে দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে তো চলুন দেখিনি সহজ রেসিপিটা কিভাবে বানালাম এখানে দেখুন আলু পটল আর ঝিঙের কিছু টুকরো নিয়ে নিয়েছি আর খোসাটা আর লাওয়েরও খোসা নিয়ে নিয়েছি খোসাটা একটু মোটা করে কেটেছি যাতে সবজি খোসার গায়ে লেগে থাকে এবার এটা জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি চার পাঁচটা রসুন থেতো করে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তাতে করে এই বাটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন এইভাবে কালো করে ভেজে নিতে হবে এবার থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটা বড়ো সাইজের রসুন থেতো করে নিয়েছি যারা একদম নিরামিষ খাবেন পেঁয়াজ রসুন ছাড়া তারা কিন্তু এখানে আদা কুচি দেবেন এবার আমি মিক্সিতে পেস্ট করা বাটাটা দিয়ে দিলাম এগুলো বাটার সময় একটু করে সবজির টুকরো দিয়ে দিয়েছি তাতে করে কিন্তু বাটাটা শুকনো শুকনো লাগে না খেতে তাতে করে একটু বেশ সুস্বাদু লাগে খেতে বাটাটা ভাতের সঙ্গে মেখে আর শুধু খোসা দিলে কিন্তু ভীষণ ড্রাই লাগে শুকনো লাগে খেতে এবার সমস্ত বাটাটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রথমে ফ্লেমটা একটু হাইতে রাখবো জলটা শুকিয়ে যাওয়ার জন্য পুরো বাটাটা দিয়ে দিয়েছি এবার জলটা শুকিয়ে নেব ফ্লেমটা হাই করে পরে যখন জলটা শুকিয়ে যাবে তখন ফ্লেমটা লো করে একটু ঘন ঘন নেড়ে নিতে হবে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে নেব এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা অল্প পরিমাণে স্বাদ মতো দিতে হবে কারণ নুনটা কিন্তু বেশি হয়ে যেতে পারে কারণ বাটাটা জল শুকিয়ে গেলে কমে আসবে ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি আর হাফ চামচ নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম বাটা খেতে ভীষণ ভালো লাগে গরমকালে বিশেষ করে অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না এরকম বাটা থাকলে কিন্তু ভাত খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায় দেখুন অনেকটা শুকনো হয়েছে এবার কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে দিয়ে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে নইলে তলায় লেগে যাবে বাটাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন বাটাটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি শেষ পর্যায়ে এসে আপনারা ধনে পাতা কুচি অ্যাড করেও নেড়ে নিতে পারেন আমি কাঁচা ধনে পাতাটা এর সঙ্গে মিশিয়ে দেব ওয়াটারটা সার্ভ করা হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর কাঁচা ধনে পাতা কুচিয়ে নিয়ে এটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিতে হবে খাওয়ার সময় তো এটা রেডি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন